শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই, এই কথার আর ভিত্তি নেই। মায়ের বুকের দুধই নিস্তেজ করে দিচ্ছে আপনার শিশুর প্রাণ। মুরগিতে ভেজাল, মাছে ভেজাল, বাদ যায়নি এবার বুকের দুধও। হ্যাঁ, মায়ের বুকের দুধ যা শিশুর জন্য ছিল লাইফ সাপোর্ট, নবজাতকের একমাত্র খাবার, সেটাই হয়ে দাঁড়িয়েছে শিশুর জন্য কাল। প্লাস্টিক এবার কবজা করেছে মায়েদেরকেও, মিশে গেছে প্লাস্টিক, ছড়িয়ে পড়েছে মানুষের রক্ত, এমনকি মায়ের গর্ভদানিতেও। সম্প্রতি গবেষণায় মায়ের দুধ নিয়ে উঠে এসেছে বুকে ভয় ধরানো একটি তথ্য, শুনলে আঁতকে উঠবেন আপনিও। 34 জন নারী যারা সদ্য বাচ্চা জন্ম দিয়েছেন, তাদের মধ্যে 75% নারীর বুকের দুধের মধ্যেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের মতো ভয়ানক বিষ, যা কেড়ে নিচ্ছে শিশুদের প্রাণ একটু একটু করে। শুধু তাই নয়, উদ্বেগ বাড়িয়ে দেওয়ার মতো মিলেছে বেশ কিছু রাসায়নিকের সন্ধান। কিন্তু প্রশ্ন হলো, প্লাস্টিকের মতো এমন জঘন্য বিষাক্ত পদার্থ কিভাবে বাসা বাঁধলো মায়ের দুধে? জানাবো পিনিক পায়ের আজকের ভিডিওতে। প্রতিনিয়ত পরিবেশে যে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য ফেলা হয়, যা এভারেস্টের চূড়া থেকে গভীরতম মহাসাগর পর্যন্ত পৃথিবীর প্রতিটি কোণকেই করে তুলেছে দূষিত, মানুষের খাবার এবং পানির পাশাপাশি এবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও টেনে নিচ্ছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা, আর তাই তো এবার প্লাস্টিক পাওয়া গেছে শিশু এবং প্রাপ্তবয়স্কদের শরীরে। আমরা সবাই জানি সন্তানের পুষ্টি এবং ভবিষ্যতের সুস্বাস্থ্যের জন্য মায়ের দুধ কতটা প্রয়োজনীয়। এর বিকল্প হতে পারে না কোনো প্যাকেটজাত দুধ। শুধু তাই নয়, 6 মাস বয়স পর্যন্ত সমস্ত রোগের প্রতিষেধক পাওয়া যায় মায়ের বুকের দুধে, আর সেই দুধই হয়ে দাঁড়িয়েছে কাল। বিজ্ঞানীরা এর আগে মাইক্রোপ্লাস্টিক পেয়েছিল মায়েদের গর্ভে। তাহলে এখন আমরা করবটা কি? তবে কি মায়ের দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে? তবে শুনুন, এই বিষ থাকা সত্ত্বেও মায়ের দুধের উপকারিতা অনেক বেশি। এখন সচেতনতায় পারে কিছুটা রক্ষা দিতে, হবু মা বা যারা সদ্য মা হয়েছেন তাদেরকে মেনে চলতে হবে কিছু পরামর্শ। প্রথমেই বাদ দিতে হবে প্লাস্টিকের প্যাকেট বা কৌটায় রাখা খাবার এবং বোতলে রাখা পানীয়। খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে সামুদ্রিক মাছও। শুধু তাই নয়, টুথপেস্ট বা প্রসাধনী, এমনকি সিনথেটিক জামাকাপড় থেকেও ঢুকতে পারে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে। শুনতে অবাস্তব লাগলেও সত্যি, ত্বকের ছিদ্রপথ তো বটেই, তার পাশাপাশি মুখ দিয়েও ঢুকতে পারে এই মারাত্মক বস্তুটি, যা রক্তের মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছে স্তনে। তাই পড়তে হবে মাস্ক, এমনকি বাসায় থাকলেও। এই নিয়মগুলো বলেছি গর্ভবতী অথবা সদ্য বাচ্চা জন্ম দেওয়া মায়েদের জন্য, কেননা আমরাই আমাদের ক্ষতি এমনভাবে করে রেখেছি যে এখন বাঁচার রাস্তা নেই বাকি। প্রকৃতি শুরু করেছে তার বিচার, যার থেকে বাঁচার ক্ষমতা আমাদের আর নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।